প্রায় ছয় মাস যাবৎ চট্টগ্রাম স্টেশনের আউটার সিগন্যাল লাইট বিকল। এখন পর্যন্ত নেওয়া হয়নি কার্যত কোনো পদক্ষেপ। ঝুঁকি নিয়ে পেপার লাইন ক্লিয়ার দেন পয়েন্টসম্যান। সিগন্যাল অমান্য কিংবা সিগন্যালের ভুলের কারণে দেশে প্রায় ঘটছে ট্রেন দুর্ঘটনা। এতে যেমন হতাহতের ঘটনা ঘটছে, তেমনি রেলওয়ের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একবিংশ শতাব্দীতে এসেও ঢাকা চট্টগ্রাম রেলপথে 10 থেকে 12টি জায়গায় ডিজিটাল সিগন্যাল লাইট বিকল। এসব সিগন্যাল লাইট বিকল হওয়ায় পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে গাড়ি চালাতে হয় লোকোমাস্টারদের। ডাউন লাইনের চট্টগ্রাম স্টেশনের আউটার সিগন্যাল অ্যাডভান্স স্টেটার লাইট বিকল প্রায় ছয় মাস যাবৎ। গেল বছরের 21 আগস্ট ট্যাম্পিং কার দিয়ে পাথর উঠানোর সময় এই সিগন্যালটি বিকল হয়ে যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবগত করলেও এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান জংশন কেবিনে সিগন্যালের দায়িত্বে থাকা এই কর্মচারী। উনি বলতো যে ওনার কাছে নেই এবং এই ব্যাপারে নাকি একটা যারা ভাঙছে, যারা ট্যাম্পিং কারের মাধ্যমে ভাঙছে, এইটা কেমনে ভাঙলো একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি রিপোর্টের মধ্যে এখানে যারা আসলো তাদেরকে সম্ভবত জিজ্ঞেস করছে, ওইটা ফাইনালাইজ না হওয়া পর্যন্ত আমাদের হাই অফিসার ওনারা তো মাঠটার ব্যবস্থা করতে পারবেন না। সাথে সাথে আমরা জানাইছি এবং জানানোর পরে যেহেতু আমার নিজেদের একটু কষ্ট হয়, যেহেতু সিগন্যালদের বিষয়ে যদি কোনো একটা অবিকল হয় তখন আমরা পেপার লাইন ক্লিয়ারের মাধ্যমে গাড়ি চালাইতে হয়। গাড়ি চালাইতে গিয়ে আমাদের মাস্টার পেমেন্টদের কষ্ট হয়, যেহেতু পিএলসি দিতে গিয়ে সবসময় উঠানামা করতে হয় প্রত্যেক গাড়িতে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ডিপার্টমেন্টকে জানানোর চেষ্টা করি। চারটা লাইনের তিনটাতেই সিগন্যালের সমস্যা রয়েছে। এই তিনটা রেলপথে পেপার লাইন ক্লিয়ারিং দিতে হয়। একই সময়ে যখন একাধিক ট্রেন আসে তখন অনেকটা ঝুঁকি নিয়েই পেপার লাইন ক্লিয়ারিং দিতে হয় পয়েন্টসম্যানকে। এছাড়া দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে বলে জানান তারা। এই একটা ব্রাস লাইন, এই একটা ব্রাস লাইন, দুটা ব্রাস লাইনের দোনো দিকে পিএলসি, এগুলি চলে। যত রাত হোক দিন হোক আমাদের নামতে হয়, বৃষ্টি হোক তুফান হোক আমাদের নামতে হয়। এইখান থেকে বিশ্বাস যদি করেন, যখন রাত্রে নামি তখন উঠতে এটা কমপক্ষে তিনতলা বলা যায়। এ রানিংয়ে রাত্রে চশমা নিয়ে নাই, রানিংয়ে দিতে যে আমি পড়ে গেছি। আজকে 6-7 মাস পর্যন্ত আমরা কোনো রেস্ট পাই না। এই যে আজকে 2টা বাজে আসছি, কালকে সকালে, পরশু সকালে, পরের দিন আবার ডবল নাইট ডিউটি, এইভাবে আমাদের চলতেছে। তা আমরা কার কাছে বলবো? আমাদের পিমেন যথেষ্ট বার্ধক্যজনিত কারণে এমনি অসুস্থতায় ভুগতেছে। এরপরে এই কাগজগুলা নিতে যতটা ট্রেন যায় প্রত্যেকবার তার এই দোতলা থেকে নিচে নামতে হয় এবং উঠতে হয়। এ কারণে তারা এমনিতেই তো অসুস্থ মুরব্বী, তারপরও মানে খুবই অসুস্থ হয়ে যায় এবং মানে তাদের কিছু বলার থাকে না। তবে ট্রেন চালকরা বলছেন ডিজিটাল সিগন্যাল লাইট ঠিক থাকলে তাদের ট্রেন চালাতে সহজ হয়। নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে সিগন্যাল আপনার দরকার, এটা ঠিক করা। আপনাকে পিএলসি দিতে হয়, পিএলসি দেওয়ার চেয়ে ডাইরেক্ট ভুল হইতে পারে এখানে, কিন্তু আপনি যখন লাইন থ্রু লাইন থ্রু সিগন্যাল থাকবে তখনই নিরাপদ ট্রেন চলাচলের জন্য সুবিধা হবে। পিএলসি মিস হয়ে গেল, গাড়িটা দাঁড়ায় গেল, এখানে একটা সময় লস। 2 নম্বর হচ্ছে আমার এএলএম যখন লাইন ক্লিয়ার নেয় অথবা আমি যখন নেই এএলএম হিসেবে যখন লাইন ক্লিয়ার নেই তখন হাতে ব্যথা লাগতে পারে, অথবা ওই যেই লোকটা পিএলসিটা দিতেছে সেও কিন্তু খুব রিস্কে থাকে। দীর্ঘ সময়ের পরেও কেন এই সিগন্যাল লাইট সংস্কার করা হয়নি সেটা জানতে ডিভিশনাল সিগন্যালিং অ্যান্ড টেলিকমের দায়িত্বে থাকা জাহেদ আরিফিন পাটোয়ারির অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। এছাড়া মোবাইল ফোনেও একাধিকবার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সিগন্যালের এই সমস্যার দ্রুত সমাধান চান সংশ্লিষ্টরা। মামুনুর রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।